নমস্কার, ঈশান বাংলার পক্ষ থেকে দর্শক শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন। আজকের যে অনুষ্ঠান সেটা হলো কি আপনারা জানেন, ভোটের সেমিফাইনাল। এই অনুষ্ঠানটি আমরা করছি যারা জাতীয় দলের মনোনয়ন চেয়েছেন তাদের নিয়ে। আমরা তাদেরকে স্টুডিওতে হাজির করছি, তারা আপনাদের সামনে তুলে ধরবেন তাদের যাবতীয় বৃত্তান্ত, কেন তারা টিকিট চাইছেন, তাদের অতীত, তাদের ভবিষ্যৎ কর্মপন্থা, এসব আপনারা দেখেছেন। বিগত কয়েকদিনে আমরা অনেককেই এই স্টুডিওতে হাজির করিয়েছি। তো আজকে এমন একজন ব্যক্তিত্ব আমাদের এখানে হাজির হয়েছেন যাকে আপনারা চেনেন, শহরের প্রতিটি লোকই তাকে চেনেন, এবং তিনি দীর্ঘ 3 দশক থেকে বিজেপি রাজনীতির সঙ্গে যুক্ত, যুব ছাত্র সংগঠন থেকে যুক্ত করে আজ তিনি জেলা বিজেপির সহসভাপতি। তিনি হলেন দীপায়ন চক্রবর্তী। ধন্যবাদ দীপায়ন, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তিনি এসেছেন, তো তার কাছে আমরা এবার, তিনি শিলচর বিধানসভা আসনে বিজেপি টিকিটের অন্যতম দাবিদার। আপনারা জানেন সারা রাজ্যের মধ্যে শিলচর একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি আসন। শিলচর আসনে জেতা মানে যে কোনো মানুষের বা যে কোনো রাজনীতিকের জীবনে একটা রোমাঞ্চকর মুহূর্ত। এই মর্যাদাপূর্ণ শিলচর আসনে তিনি এবার টিকিটের দাবিদার, বিজেপির দলের টিকিটের দাবিদার। যে বিজেপি দল গত পরপর 2টি নির্বাচনে এখানে বিরাট মার্জিনে জয়লাভ করেছে, তাই আমরা দীপায়নের কাছে কিছু প্রশ্ন রাখছি এবং দীপায়ন বলবেন। আচ্ছা দীপায়ন চক্রবর্তী, আমরা ইদানিং শুনতে পাচ্ছি এবং পত্রপত্রিকায় দেখছি, সোশ্যাল মিডিয়ায় দেখছি, বিভিন্ন জায়গায় দেখছি যে আপনি বিজেপি টিকিটের দাবি জানাচ্ছেন, এমন একটা কথা উঠেছে। কিন্তু আপনি তো বিজেপির সহসভাপতি, তো সেই এরকম একটা পদে থেকে কি আপনি দাবি জানাতে পারেন, বা ঠিকই না, এটা কি সত্যি যে আপনার নাম প্রবলভাবে বিবেচিত হচ্ছে বিজেপি দলে? নমস্কার, আমি প্রথমেই ঈশান বাংলা পরিবারকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা সুষ্ঠু সংবাদ পরিবেশন করে যাচ্ছেন এতদিন থেকে, আর বিশেষ করে আপনাকে অর্থাৎ চয়ন ভট্টাচার্যকে একজন প্রবীণ সাংবাদিক হিসাবে আমি আমার সম্মান জ্ঞাপন করছি। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে আপনাদের স্টুডিওতে অনেকেই এসেছেন, আমিও অনেকবার এসেছি, আরেকবার আমাকে আপনারা এখানে আমন্ত্রণ জানানোয় আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর কৃতজ্ঞতা তার জন্য, আজকের দিনে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার কারণে লক্ষ্যে আপনারা যে এই কাজ করে যাচ্ছেন তার জন্য আমার কৃতজ্ঞতা। আপনি যে এই মুহূর্তে প্রশ্নটা রাখলেন, দেখুন, ভারতীয় জনতা পার্টির হয়ে আমি মূলত 1986 ইংরেজির থেকে অফিসিয়ালি এই দলে কাজ করে যাচ্ছি। 1986 মানে ধরুন 30 বছর হয়ে গেছে। হ্যাঁ, প্রায় 35 বছর হয়ে গেছে আমি ভারতীয় জনতা পার্টির রাজনীতি করছি। 4 দশক বলতে পারে, 3 দশক না, 4 দশক থেকে দীপায়ন চক্রবর্তী ভারতীয় জনতা পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। তো এই মুহূর্তে আপনি যে প্রশ্নটা করেছেন যে দলের আজকে আমি সহসভাপতি কাছাড় জেলা কমিটির, আর এখানে দাঁড়িয়ে আমার নাম আপনি বলছেন যে মানে আমি বিবেচিত হচ্ছি যে প্রার্থী হিসাবে। দেখুন, প্রার্থী হিসাবে আমি এইবার প্রথমবার যে আবেদন করেছি বা আবেদন করতে যাচ্ছি বা আমি বিবেচিত হচ্ছি কি না সেটা প্রথমবার নয়। 2011 ইংরেজিতে প্রথমবার, 2006 ইংরেজিতে বিমলাংশু রায়ের এখান থেকে শিলচর বিধানসভা চক্রে হার হয়েছিল। পরবর্তীকালে 2009 উনি মারা যান, আর বিমলাংশু রায় জীবিত থাকতে ভারতীয় জনতা পার্টির শিলচর বিধানসভা চক্রে আমরা টিকিট চাইব সেটা আমরাও স্বপ্ন কোনোদিন দেখিনি। পরবর্তীকালে 2011 নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনে আপনি জিজ্ঞেস করলে জানবেন দলের থেকে আমি প্রথম টিকিট দাবি করি শিলচর বিধানসভা নির্বাচন চক্রে দলের কাছে 2011 সালে। পরবর্তীকালে আমার সাথে আরও 5 জন দাবি করেছেন, সেখানে দল আমাদের মাননীয় প্রয়াত বিমলাংশু রায়ের সুপুত্র আজকের এমপি ডক্টর রাজদীপ রায়কে টিকিট দিয়েছিল। উপনির্বাচন 2014তে আমি আরেকবার দলের কাছে প্রার্থিত্ব দাবি নিয়ে যাই, সেখানেও আরেকবার আমাকে বলা হয়েছে পরের বার তোমাকে আমরা দেখব। 2014তে দিলীপবাবুকে ওনারা আমরা মনোনয়ন দেই, পরবর্তীকালে সবাই মিলে আমরা ওনাকে বিধায়ক হিসাবে মানাতে সক্ষম হই শিলচর নির্বাচন চক্রে যারা ভোটাররা রয়েছেন তাদের সহযোগিতায়। আর 2016তে আরেকবার বিধানসভার নির্বাচন,
এই নির্বাচনে আমি দলের কাছে প্রার্থিত্বে দাবিদার ছিলাম, আমি প্রবল দাবিদার ছিলাম। তো সেখানে দাঁড়িয়ে আমি আমাকে দল বলেছিল ঠিক আছে কাজ করে যাও, দেখব পরবর্তীকালে। তো এবারও 2021 ইংরেজিতে বিধানসভা নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতায়, ভোটারদের আশীর্বাদে আর আমাদের দলের কর্মীদের অসংখ্য ভালোবাসায় আমি আরেকবার টিকিট চাইতে যাচ্ছি। দল বিবেচনা করবে কাকে টিকিট দেবে। তো আপনি মানে বলছেন যে 2021 সাল যদি এবার যদি বাদ দিই, তাহলে আপনি এর আগেও তিনবার টিকিটের দাবি জানিয়েছিলেন। তো মানে দাবিদার হিসেবে তিনি নতুন এমনটা নয়, তিনি অনেক পুরনো। আমরা দীপান চক্রবর্তী বলছেন যে তিনি অনেক পুরনো দাবিদার। প্রশ্ন হলো গিয়ে শিলচর আসনে বর্তমান যিনি বিধায়ক দিলীপ কুমার পাল, তিনি তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই বা কেনই বা তাকে বাদ দেওয়া হবে, এরকম একটা প্রশ্ন উঠছে। এছাড়াও আরও দাবিদার আছেন, যেমন কোনাতপুর কায়স্থ বিজেপির জেলা সাধারণ সম্পাদক, কোনাতপুর কায়স্থ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির আমরা বলি পিতামহ, বিজেপির স্থপতি উত্তর পূর্বে, এরকম নানা অভিধায় তিনি ভূষিত। তো সেই রকম একজন ব্যক্তিত্বর ছেলে, এর অতিরিক্ত কোনাতপুর কায়স্থ হলেন বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক। এই দিলীপ পাল এবং কোনাতপুর কায়স্থের মতো দুই হেভিওয়েট থাকতে আপনাকে কেন দল টিকিট দেবে, বা আপনি ভাবছেন কীভাবে যে আপনাকে টিকিট দিয়ে দেবে? দেখুন, 2011 ইংরেজিতে আমি দাবিদার ছিলাম, দিলীপ দাও দাবিদার ছিলেন, কোনাতপুর কায়স্থও দাবিদার ছিলেন, পরবর্তীকালে ডক্টর রাজদীপ রায়ও দাবিদার ছিলেন। 2014 সালে দেখা যায় যে তিনজন দাবিদার, ডক্টর রাজদীপ রায়, দীপায়ন চক্রবর্তী ও দিলীপ পাল। আর 2016 সালে দিলীপ পাল ও দীপায়ন চক্রবর্তী। এখানে দাঁড়িয়ে আপনি প্রথম অবস্থায় বলছেন যে বিধায়ক দিলীপ পালের কথা, তো আমি প্রথম অবস্থায় বলবো, দেখুন দল সিদ্ধান্ত নেবে কাকে টিকিট দিবে, কিন্তু দিলীপবাবু পরিষ্কারভাবে বলেছিলেন গতবারই যে এটা আমার লাস্ট ইলেকশন, আমি আর ইলেকশন খেলবো না, কন্টেস্ট। আপনি বলছেন দিলীপ পাল বলেছিলেন যে তিনি গত মানে গত নির্বাচন থেকে বলেছিলেন তার লাস্ট নির্বাচন, শেষ ইলেকশন। তো সেখানে দাঁড়িয়ে দল সিদ্ধান্ত নেবে কাকে টিকিট দেবে। আপনি আরেকটা কথা বলেছেন যে কোনাতপুর কায়স্থ, যে মাননীয় কবীন্দ্রপুর কায়স্থ ছেলে আর হেভিওয়েট, কোনাতবাবু আমারও বন্ধুবর। তো কোনাতবাবু 2011 দাবি করেছিলেন, কিন্তু 2014-16 উনি দাবি করেননি শিলচরের জন্য। তো আর আরেকটা কথা হলো যে মাননীয় কবীন্দ্রপুর কায়স্থ ছেলে, আমি কবীন্দ্রপুর কায়স্থ ছেলে বলতে আমি শুধু কোনাতবাবুকে বলবো না, কবীন্দ্রপুর কায়স্থ আমাদের নিকট একটা আদর্শ। আর কবীন্দ্রবাবুকে আমরা একসময় ভগবান ভাবতাম, ভগবানকে দেখা যায় না তো, এখন ভাবেন না, সবসময়ই ভাবি। আচ্ছা, তো কবীন্দ্রবাবুকে তখন ভগবান ভাবতাম আমরা, এখনও ভাবি। কিন্তু কবীন্দ্রবাবুর ছেলে আমরা, আমি মনে করি যে ওনার সন্তান শুধু কোনাতপুর কায়স্থ নয়, ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা শুধু নয়, বরাক শুধু নয়, বরাক গোটা আসাম, আসাম রাজ্যে যারা কার্যকর্তারা রয়েছেন, আমি মনে করি যে সন্তানের স্নেহ উনি দিয়েছেন, তো আমরাও ওনাকে পিতা সম্মান দিই। তো কোনাতপুর কাছ তো শুধু সন্তান না, সবই আমরা সন্তান রয়েছে এখানে। মানে দীপায়ন চক্রবর্তীর ভাষায় হলো গিয়ে কোনাত, তারা সবাই শুধু কোনাতপুর কাছ নন, তারা সবাই কবীন্দ্রপুর কাছের সন্তান। তো একটা সুন্দর কথা বলেছেন তিনি, একজন বর্ষীয়ান নেতাকে এইভাবে সম্মান তিনি জানিয়েছেন। কিন্তু কথা হলো গিয়ে, তো আপনার তারপরেও আপনার আশা আছে যে আপনি টিকিট পাবেন? দেখুন, কথা হলো ভারতীয় জনতা পার্টি আজকের দিনে যে জায়গায় দাঁড়িয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেটা বলতে পারি, একদিন দল ছিল, দল ছোট ছিল, সেখানে কবীন্দ্রপুর কায়স্থের কথা শেষ কথা হতো। তো এখানে দাঁড়িয়ে কবীন্দ্রপুর কায়স্থ যা সিদ্ধান্ত নিতেন, সঠিক সিদ্ধান্ত নিতেন, বিবেচনা করে সিদ্ধান্ত নিতেন, উনি টিকিট দিতেন। আজকের দিনে দল আস্তে আস্তে বড় হয়েছে, তখন কাছাড় জেলার বা বরাক উপত্যকার অনেক নেতার মাধ্যমে টিকিট ডিস্ট্রিবিউশন হতো। এখন আমরা দেখছি যে আসাম রাজ্যের বিভিন্নভাবে দল বড় হয়েছে, আমাদের যে কমিটি হয় ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি, সেই কমিটিতে 13 জনের নাম ঘোষণা হয়েছে, সেই 13 জন সিদ্ধান্ত নেবেন। এখানে দল, আমি ভাবি যে দলের এই মুহূর্তে ভারতবর্ষ যে ভারতীয় জনতা পার্টি যে চিন্তাধারা করছে, অন্ততপক্ষে আমি ভাবি যে কার্যকর্তাদের ভারতীয় জনতা পার্টি টিকিট দেবে। তো কার্যকর্তা কী করে বিচার করা হবে? এখানে দিলীপবাবুও কার্যকর্তা, আমিও কার্যকর্তা, কোনাতপুর কায়স্থও কার্যকর্তা, বা অন্যান্য যারা যদি দাবি জানান ওনারাও কার্যকর্তা হিসেবে দাবি জানাবেন। কিন্তু 36 বছর রাজনীতি করে যে ব্যক্তি, আমি আমার কথা বলছি, যে ভারতীয় জনতা পার্টিতে 27 নম্বর ওয়ার্ডে যুব মোর্চার দায়িত্ব প্রথম অবস্থায়, ওই বিষয়ে একটু পরে আসছি। আপনি আপনি আমাকে একটা কথা একটু জবাব দিন, সেটা হলো গিয়ে, এটাতে একটু পরে আসছি। আপনি
আপনি আজ আপনি যে 36 বছর আপনার যে দীর্ঘ রাজনৈতিক পদচারণা, রাজনৈতিক যে পথ আপনি হেঁটে এসেছেন দীর্ঘ, সেই পথে অনেক বাধা বিপত্তি এসেছে, প্রতিকূল পরিস্থিতির মধ্যে লড়াই করতে হয়েছে, এসব করার পর আজকে আপনি বিজেপির শিলচর জেলা বিজেপির কাছাড় জেলা বিজেপির আপনি হলেন গিয়ে সহসভাপতি, এই যে দীর্ঘ পরিক্রমার এই যে গ্রাফটা কীভাবে এসেছে একটু আমাদের কাছে খুব সংক্ষিপ্ত। ওই 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 কথাই আপনাকে আমি বলতেছিলাম যে 27 নম্বর ওয়ার্ডে যুব মোর্চার দায়িত্ব, পরবর্তীকালে শিলচর বিজেপিতে আমি সব কিছু সব দায়িত্ব বলছি না, ছোটো করে বলছি, শিলচর টাউন মণ্ডল যেটা ছিল, অবিভক্ত মণ্ডল ছিল প্রথম অবস্থায়, সেই অবিভক্ত মণ্ডলের আমি কিন্তু পার্টিতে সেকেন্ড জেনারেশন পার্টি করছি, আমার বাবা কাকু ওনারাও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক ছিলেন, মানে পারিবারিকভাবে আপনাদের একটা আরএসএস ঐতিহ্য রয়েছে। হ্যাঁ, আর পরবর্তীকালে আমার কাকু তখন কনস্টিটিউয়েন্সিতে ওয়াইজ মণ্ডল হতো, তো শিলচর শহরে শিলচর কনস্টিটিউয়েন্সিতে একটাই মণ্ডল ছিল, সেই মণ্ডলের ফাউন্ডার ট্রেজারার ছিলেন, পরবর্তীকালে দুটা মণ্ডল হয় কাজের সুবিধার জন্য, একটা ব্লক মণ্ডল একটা শিলচর টাউন মণ্ডল, এই টাউন মণ্ডল যুব মোর্চার কমিটিতে আমি দুইবারের সহসভাপতি, একবার সভাপতির দায়িত্বে কাজ করেছি, পরবর্তীকালে যুব মোর্চার কাছাড় জেলাতে আমি সহসভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করেছি, পরবর্তীকালে জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিয়ে আমি কাজ করেছি, বর্তমানে রূপম সাহা, যেই রূপম সাহা আমাদের প্রেসিডেন্ট ছিলেন আমি ওনার সাথে জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করেছি, শিলচর আমি হাইয়েস্ট পোস্টগুলো শুধু আপনাকে বলছি, শিলচর টাউন মণ্ডল যে বিজেপির মেন কমিটি, বিজেপি কমিটিতে শহর মণ্ডলে 2014 ইংরেজিতে আমাকে পার্টি সভাপতির দায়িত্ব দেয়, সেখানে আমি সম্পূর্ণকরণ না হলেও 1.5 বছর কাল ওটাতে আপনি নির্বাচনে জিতেছিলেন না, 2014 ইংরেজিতে অ্যাডক কমিটির সভাপতির আমাকে দায়িত্ব দেওয়া হয়, তো আমি দায়িত্ব নিষ্ঠার সহিত সততার সহিত পালন করে গেছি। 2016 নির্বাচনে আমরা আপনারা লক্ষ্য করেছেন যে ভারতীয় জনতা পার্টির সংবিধান অনুযায়ী 3 বছর অন্তর অন্তর আমাদের কমিটি হয়, সে জায়গায় দাঁড়িয়ে যদি সিলেকশন না হয় তাহলে ইলেকশনে যেতে হয়, তো মণ্ডল কমিটিতে আমার মণ্ডল সভাপতি হওয়ার ইচ্ছা ছিল, সেখানে দাঁড়িয়ে নির্বাচন হয়, সেই নির্বাচনেও আমি আমাকে কর্মকর্তারা সবাই মিলে আরেকবার সভাপতির দায়িত্ব দেন, তো এই পূর্ণকাল 2016 থেকে 2019 পর্যন্ত শিলচর শহর মণ্ডলের সভাপতি, তার আগে 2014 আগে 2013 যে কমিটি ডিস্ট্রিক্ট কমিটিতে হয় সেখানে দাঁড়িয়ে আমি সেক্রেটারির দায়িত্ব পালন করেছি, কৌশিক রায় সভাপতি আমি সেক্রেটারির দায়িত্বে ছিলাম, আর এখন আমি সহসভাপতির জেলা কমিটিতে দায়িত্ব রয়েছি, এতগুলো দায়িত্ব নেবানোর পর আমি পোলিং এজেন্ট থেকে শুরু করে আমার কাউন্টিং এজেন্ট থেকে শুরু করে স্ট্রংরুমের গার্ড, স্ট্রংরুমের ইনচার্জ, পরবর্তীকালে পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, প্রতিটা নির্বাচনে বিধানসভা ভিত্তিক আমি প্রভারী হিসাবে দায়িত্ব নিয়ে কাজ করেছি, আমাদের যে সাংগঠনিক নির্বাচন হয় সেই নির্বাচনে আমি ইয়ারও হিসাবে কাজ করেছি, তো এত দায়িত্ব পালন করার পর স্বাভাবিকভাবেই আমার একটা অধিকার থাকে যে আমি দলীয় প্রার্থী হব, এবার দলীয় প্রার্থিত্বের জন্য দাবি করেছি, শুধু এই কাজ নয়, আপনারা জানেন যে আমি অ্যাপার্ট ফ্রম বিজেপি আমি বিভিন্নভাবে অনেক সংগঠনের সহিত জড়িয়ে কাজ করছি, ভারতীয় জনতা পার্টির রেডক্রসের সঙ্গে তো আপনি আছেন, হ্যাঁ রেডক্রস আমি আসছি পরে, ভারতীয় জনতা পার্টির যে সংগঠনের সাথে আত্মিক সম্পর্ক রয়েছে আমাদের কোনো ডাইরেক্টলি আমাদের স্টুডেন্ট উইং নেই, কিন্তু আত্মিক সম্পর্ক ভারতীয় জনতা পার্টি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাথে আছে, তখন দল যখন কিছু ছিল না, কংগ্রেসের যখন দাবদাহ শিলচর শহরে, যে ঐতিহ্যবাহী কলেজগুলো এখানে জিসি কলেজ রয়েছে, কাছাড় কলেজ রয়েছে, রাধামাধব কলেজ রয়েছে, সেখানে আমরা যখন এবিপির থেকে প্রার্থী হতো তখন তাদের যন্ত্রণায় আমাদের প্রার্থী যদি জিতেও থাকতেন তাহলে কিন্তু কলেজ কর্তৃপক্ষ তাদেরকে এই কাউন্টিংয়ে হারিয়ে দিতেন, এই অবস্থায় দাঁড়িয়ে আমি আমার মনে আছে আপনি জিজ্ঞেস করলে পাবেন যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সহিত নিজের দায়িত্ববোধ মনে করে আর এই সংগঠনের পাশে তাদের পাশে আমি দাঁড়ানোর চেষ্টা করেছি, এমন কিছু করে দিয়েছি সেটা আমি বলবো না, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, তার পরবর্তীকালে বজরং দল এখানে প্রতিষ্ঠিত হয়েছে, আমি দুটো নাম বলতে চাই এখানে, ঝলক চক্রবর্তী, মণিভূষণ চৌধুরী, পরবর্তীকালে আজকের দিনে মিঠুন রাও দায়িত্ব, মিঠুন নাথ রাও দায়িত্ব সামলাচ্ছেন, তাদেরকে জিজ্ঞেস করলে আপনি পাবেন যে যখন বজরং দলের কাজ শুরু হয়েছিল হিন্দু সংগঠনে, সেখানে দাঁড়িয়ে বজরং দল সংগঠনকে আমি আমার যথেষ্ট সহযোগিতা করার আমি চেষ্টা করেছি, তার জন্য না এখানে আগামী দিনে এমএলএ হব বা এমপি হব তার জন্য নয়, একটা দায়বদ্ধতা রয়েছে আমাদের সংগঠনের প্রতি, আমাদের হিন্দু সমাজের প্রতি, সেই হিসাবে আমি কাজ করেছি, হিন্দু জাগরণ মঞ্চের সাথে কাজ করেছি, আমি বিশ্ব হিন্দু পরিষদের কাছেও কাজ করেছি, বিশ্ব হিন্দু পরিষদের সাথে কাজ করতে গিয়ে 2011 ইংরেজিতে অশোক সিঙ্গলজি এসেছিলেন বারণীর মাঠে, বদরপুরে একটা হিন্দু সম্মেলন হয়েছিল, সেখানে 60,000-এর অধিক লোক জমায়েত হয়েছিলেন হিন্দু জনসমাবেশ,
সেখানে অশোক সিংহলজি বক্তৃতা দেন। এখানে একটি রিসেপশন কমিটি হয়েছিল এই প্রোগ্রামের জন্য, সেখানে অমরনাথ খান্ডেলওয়ালকে সভাপতি বানানো হয় আর আমাকে জেনারেল সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়, সেই কাজও আমি করেছি। তার পরবর্তীকালে আপনারা লক্ষ্য করেছেন যে ভারত সেবাশ্রম সংঘ মালনিবিলের যে আজকে প্রজেক্টটা হয়েছে ভারত সেবাশ্রম সংঘ, সেই প্রজেক্টের নিচে আপনারা স্বামীজিদেরকে জিজ্ঞেস করলে জানতে পারবেন, সেখানে দাঁড়িয়ে রাত্র তিন মাস রাত্র জেগে আমি এই জায়গাকে ডেভেলপ করার জন্য চেষ্টা করেছি, এই সংগঠনকে সাথে থেকে কাজ করার জন্য চেষ্টা করে যাচ্ছি ভারত সেবাশ্রম সংঘ। প্রেজেন্টলি আমি অ্যাজ ওয়ার্কিং অ্যাজ সেক্রেটারি ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ শিলচর। তো এতগুলো সংগঠনের সাথে ছোটোবেলার থেকে সহযোগিতা করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি সামাজিক স্তরে কাজ করার জন্য। কোভিডের সময় তো আপনার আমরা দেখেছি আপনি বেশ রক্ত মেডিকেলের রক্ত টক্ত দেওয়া এইসব ব্যাপারে অনেকটা অগ্রণী ভূমিকা নিয়েছেন। আমরা দেখুন কোভিড যে মহামারী হয়েছিল সেটা আমি বলবো ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ শিলচরে একটা ইতিহাস হয়েছে, আর সেটা ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির সাথে যারা যুক্ত রয়েছেন তারা আমার মনে হয় স্বীকার করবেন, ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ শিলচর প্রথম আমার মনে হয় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের আগে আমরা পদক্ষেপ নিয়েছি যে করোনা মহামারীকে কীভাবে প্রতিহত না মানে কীভাবে এই মহামারী থেকে দূরে সরে থাকতে পারি তার জন্য কিছু সতর্কতা বাণী আমরা লিফলেট মাধ্যমে আমরা শিলচরকে তিনটা জোনে ভাগ করি, অটোর মাধ্যমে আমরা প্রচার গাড়ি চালিয়ে সেটা করেছি। পরবর্তীকালে কেমিস্টের সামনে প্রথম সংগঠন, পরবর্তীকালে বিভিন্ন সংগঠন একবারই এসেছেন, প্রথম সংগঠন যারা বক্স একে ডিস্টেন্স সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য সেটা করেছিল, সেটা আপনারই প্রথম করেছেন। আমরা পুলিশ প্রশাসনকে যারা পাহাড়েরত ছিলেন তাদেরকে খাওয়া দেওয়া জল দেওয়া ইত্যাদি রেডক্রস প্রথম শুরু করেছে। পরবর্তীকালে আমাদের হর্ষবর্ধন যিনি বাই ভার্চু অফ পোস্ট উনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আমাদের রেডক্রসের চেয়ারম্যান ন্যাশনাল চেয়ারম্যান, তো উনি একটি আবেদন রাখেন, সাথে সাথে আমাদের ডক্টর রাজদীপ রায় মাননীয় এমপি আমার কাছে আবেদন রাখেন যে এই ক্রাইসিস পিরিয়ডে রক্তদান শিবির করতে হবে। তো রক্তদান শিবির ভারতীয় রেডক্রস সোসাইটি করে থাকে, কিন্তু কোভিড সিচুয়েশনে রক্ত দিতে কেউ রাজি থাকছেন, ভয়ে ঘর থেকে বেরিয়ে আসতেন না, তখন দাঁড়িয়ে রেডক্রস সোসাইটি আমি ও আমার সহযোগী যারা ছিলেন তারা সবাই মিলে আমরা চেষ্টা করেছি রক্তদান শিবির করার জন্য। অ্যান্ড এখানে দাঁড়িয়ে আমি বলবো যে ভারতীয় জনতা পার্টির যারা সৈনিকরা রয়েছে কার্যকর্তা বন্ধুরা রয়েছে আমাকে অনেক সাপোর্ট করেছেন, অনেক ক্যাম্প তাদের মাধ্যমে আমরা করতে পেরেছি যুব মোর্চার বন্ধুদের মাধ্যমে, সেখানে দাঁড়িয়ে আপনি শুনলে খুশি হবেন। আর এপ্রিল মাস থেকে শুরু করে আর আমরা সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা 500 বেশি ইউনিট রক্ত সংগ্রহ করতে সক্ষম হয়েছি ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে। আপনারা শুনলেন দীপেন চক্রবর্তীর রাজনৈতিক ও সামাজিক যে একটা বিশাল কর্মকাণ্ড তার রয়েছে সে সম্পর্কে শুনলেন, এবং একজন দক্ষ রাজনীতিবিদের মতো তিনি এক শ্বাসে বলে গেলেন, সেটা কম কথা না একজন দক্ষ রাজনীতিবিদের এটাই করতে পারেন। তো আপনার যে রাজনৈতিক কেরিয়ার সেটা তো আপনি বললেনই, একটা প্রশ্ন আপনাকে না করলেই নয়, সেটা হলো গিয়ে আপনি যে এখন আপনি যে সহসভাপতি হওয়ার পর বিজেপি দলের সাংগঠনিক শক্তি কি বৃদ্ধি পেয়েছে? দেখুন আমাদের সভাপতি মাননীয় কৌশিক রায় মহাশয়, আমি এখানে বলবো যে একদম দক্ষ সভাপতি হিসাবে উনি কাজ করে যাচ্ছেন, কাছাড় জেলা ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসাবে অনেক টার্ম উনি কাজ করে যাচ্ছেন, ওনার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। তো এখানে দাঁড়িয়ে আমি বলবো যে দল আজকের দিনে সেন্ট্রাল ভারতীয় জনতা পার্টির যে কমিটি রয়েছে সেখানে ওনারা আমাদের কাজ দেন, আর তাদের মাধ্যমে প্রদেশে আসে সেই কাজ, আর প্রদেশ থেকে প্রত্যেক জেলাতে সেই কাজ দেওয়া হয় যে টাইম বাউন্ড প্রোগ্রাম, যে আজকে সেপ্টেম্বর মাস, এই সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এই কাজ, 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই কাজ, তো এইভাবে কাজ দেওয়া হয়। এখানে আমি একটা উল্লেখ করছি যে 2014 ইংরেজিতে মাননীয় অমিত শাহ যেদিন নেতৃত্ব নিয়েছিলেন সেখানে উনি অনলাইন মেম্বারশিপের ডাক দিয়েছিলেন, আর এই অনলাইন মেম্বারশিপের সুবাদে গোটা ভারতবর্ষতে আমরা লক্ষ্য করেছি যে 11 কোটি ভারতীয় ১১ কোটি লোক ভারতীয় জনতা পার্টির সাথে যোগদান করেন। আর এই যে যোগদান, এই যোগদানের পরবর্তীকালে প্রত্যেক এখানে আমাদের প্রদেশ সভাপতি ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য ছিলেন, উনার নির্দেশে প্রত্যেক জেলায় একটা টার্গেট ফিক্স করে দেওয়া হয় যে আপনাদের এত হাজার বা এত লক্ষ প্রাথমিক সদস্যপদ বানাতে হবে। সেখানে শিলচর শহরে বা কাছাড় জেলাতে
আমাদের মাত্র 3 লক্ষ প্রাথমিক 60,000 প্রাথমিক সদস্য পদ ছিল, সেখানে দাঁড়িয়ে মাননীয় কৌশিক রায়কে দায়িত্ব দেওয়া হয়। কৌশিক রায় সেটা টার্গেট ফিক্স করে দেন প্রত্যেকটা মণ্ডলে, আমার মণ্ডলেও তিনি টার্গেট ফিক্স করে দিয়েছিলেন যে 25,000 হবে, সেখানে দাঁড়িয়ে আমরা 36,000 করেছি, মেম্বারশিপ করেছি। এখানে এখান থেকে দক্ষতা আমরা প্রমাণ পেয়েছি যে কৌশিক রায় কী করে সেটাকে ইমপ্লিমেন্টেশন করেছেন। একটা কাজ দিয়ে দেওয়া সোজা, কিন্তু কাজটাকে উঠিয়ে নেওয়া সেটা অনেক কঠিন ব্যাপার, সেখানে দাঁড়িয়ে কৌশিকবাবু করেছেন। আর কৌশিকবাবুর নেতৃত্বে আমি মনে করি যে কাছার বিজেপিতে সাংগঠনিক স্তরে কাজ অনেক ভালো কাজ হচ্ছে, আর একটা শক্ত সংগঠন তৈরি করতে আমরা ইতিমধ্যে সক্ষম হয়েছি। একটা সময় আপনাকে আমরা দেখতাম, একটা সময় যখন শিলচর শহরে কংগ্রেসের একটা বিশাল রমরমা ছিল, সর্বত্রই কংগ্রেস, চাষতলে কংগ্রেস, রান্নাঘরেও কংগ্রেস, এরকম একটা সময়ে আপনি, আমরা দেখেছি যে তারাপুর এলাকায় আপনি বিজেপি করেছেন, একটা লড়াকু সত্তা ছিল আপনার, সে লড়াকু একজন দীপায়ন ছিল। সেই দীপায়ন কি এখন সেই ক্ষমতাসীন বিজেপিতে কি সেই দীপায়ন এখনও জীবিত আছে? আপনি প্রশ্নটা করেছেন, আমি একটু 2 মিনিট আপনার কাছ থেকে সময় নিচ্ছি, প্রেক্ষাপটটা মনে করে দিয়েছেন, একবার বলা উচিত আপনার সামনে যে 2000 এই যে কথাটা যিনি আপনি প্রথমবার বলেছেন যে আপনি প্রার্থিত্বের দাবি করেছেন, দেখুন ভারতীয় জনতা পার্টি যারা করেছে তারা আজকের দিন পর্যন্ত, আমি মনে করি যে ভারতবর্ষতে এমন একটি রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, সে চিন্তা করেছে যে আমাদের ভারতবর্ষের জনসাধারণের কাছে ন্যূনতম মৌলিক অধিকারগুলো পৌঁছে দেওয়া দরকার, সেটা হলো বৈদ্যুতিক বাতি, রাস্তাঘাট, পানীয় জল, আর সেটা চিন্তা করে আমরা ভারতীয় জনতা পার্টি পড়েছি। সাথে সাথে আমরা চিন্তা করেছি যে অত্যাচারিত নিপীড়িত হিন্দু সমাজ ছিল, এই হিন্দু সমাজ ভারতবর্ষের বুকে বিভিন্নভাবে, আমি হিন্দু বলে বাঁচাটা কঠিন ছিল, সেখানে দাঁড়িয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে একটা চিন্তাধারা, সেই চিন্তাধারার থেকে কিছু লোক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে সরে এসে, ভারতীয় জনতা পার্টি সরে এসে না, মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নির্দেশে বা ওনাদের কাছ থেকে পারমিশন নিয়ে কিছু লোক এসে একটা রাজনৈতিক দল তৈরি করেন। 1947 ইংরেজিতে দেশ স্বাধীন, পরবর্তীকালে 1980 ইংরেজিতে ভারতীয় জনতা পার্টির মতো রাজনৈতিক দল কেন তৈরি হওয়ার প্রয়োজন ছিল? অনেক রাজনৈতিক দল ছিল কিন্তু তার একটা উদ্দেশ্য ছিল, সেখানে দাঁড়িয়ে আমরা যারা ভারতীয় জনতা পার্টি করেছি যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ভারতবর্ষ একটি হিন্দু রাষ্ট্র হবে, সেই স্বপ্নের মাথায় নিয়ে আমরা কাজ করেছি, এখনও করছে সবাই আমি মনে করি। আর এখানে দাঁড়িয়ে 2013 ইংরেজিতে আমার মনে হয়েছিল যে এত হিন্দু সংগঠনের কাজ করেছি, ভারতীয় জনতা পার্টির কাজ করেছি, কিন্তু আমার দ্বারা তো না তো হিন্দুত্ব হলো না আমার পার্টিকে আমরা শাসন ক্ষমতায় আনতে পেরেছি, কিন্তু তখন আমিও ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম এত বছর রাজনীতি করার পর। কিন্তু 2014 ইংরেজিতে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি যখন ভারতবর্ষের জনগণের অক্লান্ত পরিশ্রমে আর আশীর্বাদে উনি সংসদে প্রধানমন্ত্রী হিসেবে প্রবেশ করে শপথ গ্রহণ করেন, প্রণাম করে যখন সদনে প্রবেশ করেন, তখন মনে হয়েছিল যে না রে, আমার স্যাক্রিফাইসটা ওই দিনের জন্য ছিল। পরবর্তীকালে 370 দ্বারা বিলু, আজকের দিনে রাম মন্দির গঠন হচ্ছে, সেটা আমাদের একটা ভারতীয় জনতা পার্টির গৌরব, কর্মী হিসাবে আমাদের একটা স্বপ্ন ছিল যে স্বপ্নগুলো সাকার হতে চলছে। এইখানে দাঁড়িয়ে আমি বলবো যে আমাদের যে পাওনা ছিল সেটা আমরা পেয়ে গেছি। আমরা এমপি হব না এমএলএ হব সেটা পরের ব্যাপার, এখানে যদি আমি এমপি হতে না পারি, এমএলএ হতে না পারি, কোনো অসুবিধা নেই, আমরা ভারতীয় জনতা পার্টি যে স্বপ্ন নিয়ে করেছি সেই স্বপ্ন আমাদের সাকার হয়ে গেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির মতো একটা রাজনৈতিক দল, এই ভারতবর্ষের জনগণ চুজ করতে অনেক দেরি হয়েছে, আর এই রাজনৈতিক দলের পাবলিক রিপ্রেজেন্টেটিভরা যদি দক্ষ ভালো পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়, তাহলে আমি ভাবি যে এই দল অনেক বছর সার্ভাইভ করবে ভারতবর্ষের দল হিসাবে। তো আমি আমার প্রশ্নটা ছিল, হ্যাঁ ওইটাই আমি বলছি যে তখন থেকে 2003 ইংরেজির এই নির্বাচন, পৌরসভা নির্বাচন থেকে আমার একটা ধারণা জন্মেছে যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়ে হলে কাজ করা হয়তো অনেকটা সম্ভব হবে, আর কংগ্রেসীদের এই যে দাপট, সেই দাপটকে করা মোকাবেলা করা সম্ভব হবে, তখন আমার স্বপ্ন। কাশ্মীর ওয়ার্ডে কী ঘটেছিল? তো 2013 ইংরেজিতে দল আমাকে নির্দেশ দিয়েছে, আমার নির্দেশ পাওয়ার পর আমি দলের নমিনেশন সাবমিট করি, সেখানে দাঁড়িয়ে আমার মনে আছে যে তখন 27 নম্বর ওয়ার্ডে যুগসংকতে একটা রিপোর্টিং বেরিয়েছিল যে কঠিন লড়াইয়ের সম্মুখে ভীতিকা দেব। তো এখানে দাঁড়িয়ে আমাকে প্রার্থিত্ব দেওয়ার পর আমি যখন কাজ শুরু করেছি, তখন আমি দেখেছি যে 27 নম্বর ওয়ার্ডে একটা চোরা স্রোত রয়েছে, পাবলিক ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটকে চাইছেন কিন্তু প্রকাশ্যে আসতে চাইছেন না, তার জন্য তাদের অধিকার ছিল না, প্রকাশ্যে এসে কাজ করার মতো শক্তি ছিল না,
আর সাহসও ছিল না অনেকের, কারণ পেছনে অনেক কিছু হয়ে যেতে পারে। কিন্তু এই স্রোতকে, ফুচড়া স্রোতকে আমি ধরতে পারি পরবর্তীকালে ক্যান্ডিডেট হয়ে আমি যে কাজ করেছি। আমাদের, আমাকে 27 নম্বর ওয়ার্ডের জনগণ অফুরন্ত আশীর্বাদ দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে আপনারা জানেন যে ইতিহাস হয়েছিল। সেখানে আমি যখন ক্যান্ডিডেট হই তখন আমরা লক্ষ্য করেছি, আজকের দিনে মাননীয় সন্তোষমোহন দেব এই সংসারে নাই বলা উচিত না, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করেছি যে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটকে, অর্থাৎ আমাকে হারানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করেছিলেন। আর সর্বশক্তি প্রয়োগ করে কাউন্টিংয়ের দিন, আজকের দিনে আমি বলবো কাউন্টিংয়ের দিন, আমার মনে আছে কাউন্টিং না, ইলেকশন ডেতে ভারতীয় জনতা পার্টি সবসময় যায় চায় যে ভোটাররা এসে ভোট দেয়। কিন্তু সকালবেলা লাইন দেখে আমি খুশি হয়েছিলাম, এখানে অনেক লাইন ছিল ভোটারের, নিত্যময় স্কুলেও ছিল আর লকলেজেও ছিল। কিন্তু এই লাইনে দেখার পর আমি দেখলাম যে ভোটার, আমার 27 নম্বর ওয়ার্ডের ভোটার কোথায় নেই, কম সংখ্যক রয়েছেন, এরা কারা এরা আমরা চিনিই না। তারপর বুঝতে পারলাম যে ফলস ভোটিংয়ের জন্য কিছু লোককে এখানে এনে ফলস ভোটিং করানো হচ্ছে। সেটার প্রতিবাদ আমি প্রবলভাবে করি। তীব্র প্রতিবাদ করার পর আমি শারীরিকভাবে হেনস্থা না হলেও, কিন্তু আমার সামনে দাঁড়িয়ে সন্তোষবাবু সহ ওনার সহযোগীরা অনেক গালিগালাজ করেছিলেন, সেটা একটা ইতিহাস হয়েছিল। যাই হোক, আমি মুখ্য জবাব দিয়েছিলাম। তো এই যে তখনের যে জায়গাটা, লড়াকু যে মানসিকতা নিয়ে কাজ করেছি, আমি আপনাকে আজকে বলতে চাই সেই লড়াকু মনোভাব আমার ভারতীয় জনতা পার্টির অধীনে থেকে সুস্থ সমাজকে গড়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে কাজে লাগানোর জন্য এই যে লড়াকু মনোভাব 2003 যেটা ছিল আজকের দিন পর্যন্ত আমি মনে করি আমার ভেতরে সম্পূর্ণভাবে রয়েছে। এবার আমরা একটু আলোচনাটাকে অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছি। আপনি বিধায়ককে আপনি টিকিট চাইছেন, আমি ধরে নিলাম যে আপনি টিকিট পেয়ে গেলেন। তো শিলচর শহরের যে যে মূল সমস্যাটা, যেটা আমরা মনে করি, বা আমরা তো শিলচর শহরের নাগরিক, সাংবাদিকতার বাইরেও বা রাজনীতির বাইরেও আপনি শিলচর শহর, আমি শিলচর শহরের নাগরিক। তো আমরা শিলচর শহরের যে মেন সমস্যাটা হলো গিয়ে আপনার জমাজল, জমাজল একটা আছে, আরেকটা আছে ট্রাফিক সমস্যা। এই দুটো মারাত্মক সমস্যা শিলচরের, শিলচর শহরের ভেতরে। তো আপনি যদি বিধায়ক হন, বিধায়ক তো রাস্তাঘাট বানানোর জন্য তো বিধায়ক হয় না, আর বিধায়ক হতে গেলে একটা বিশেষ প্রকল্প বা একটা আপনার নির্দিষ্ট একটা পরিকল্পনা থাকতে হয়। তো আপনার কি সেরকম কোনো পরিকল্পনা আছে? দেখুন, প্রথম অবস্থায় আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্র বা রাজ্যে আসার পর অনেক টাকা উন্নয়নের জন্য সরকার দিয়েছে। প্রথম অবস্থায় এই টাকাকে প্রপার ইউটিলাইজেশন হতে হবে। রাস্তাঘাটের জন্য অনেক রাস্তাঘাটের বড়াকে কাজ হয়েছে, শিলচরেও হয়েছে, কিন্তু সেখানে প্ল্যানিং ছিল, আরেকটু সুন্দর করে প্ল্যানিং করা উচিত ছিল বলে আমি মনে করি। এখানে যে মেইন রোডগুলো রয়েছে, সেই মেইন রোডগুলো আমি ভাবি যে একটা এস্টিমেট হওয়ার পর, আপনারা দেখবেন যে কন্ট্রাক্টর যখন কাজ করেন তখন যে এক্সিস্টিং সারফেস থাকে এই সারফেসের উপরে ওনারা কাজ করে যান, কিন্তু নিয়মে এক্সিস্টিং সারফেসকে পুরো উঠিয়ে তারপর কাজ করবেন সেটা হয় না। সেটার জন্য কি হয়েছে, আজকের দিনে 10 বছর আগে আমার নিজস্ব একটা বাড়ি আছে রোডের উপরে, সেখানে আমার বিটার থেকে রাস্তা ছিল 4 ফুট নিচে, 10 বছরে আমার বিটার সমান হয়ে গেছে রাস্তা, এই কারণে মূলত হয়েছে। তো এই প্ল্যানিংটা করা উচিত ছিল, এটাকে এক্সিস্টিং সার্ভিস। আমি দর্শকদের একটু বুঝিয়ে বলি, উনি বলতে চাইছেন যে দেশে যে আইন আছে সেই আইন মতে, ধরুন সেন্ট্রাল রোডের রাস্তাটা, সেন্ট্রাল রোডের রাস্তাটা কী হয়, আপনি পল্টন বাজার যদি যান বা কলকাতা যান, দেখবেন যে পল্টন বাজারের রাস্তাটা আগে যে যে স্তরে ছিল এখনও সেই স্তরেই আছে। তাহলে কি রাস্তার কাজ হয়নি? হয়েছে, ওরা 1 ফুট মাটি খুঁড়ে তারপর রাস্তা করেছে। আমাদের এখানে কী হয়, শিলচরে পুরনো রাস্তার উপর আবার পিচ ফেলে রাস্তা, যার জন্য রাস্তাটা উঁচু হয়ে যায়, মানুষের বাড়ির নিচে নেমে যায়। তখন কী হয়, রাস্তাঘাট মানে মানে তার যে লংজিবিটি সেটাও কমে যায়। আর আমাদের যে ড্রেনেজ সিস্টেম যেটা, এটার থেকেই শুরু হয়েছে মূল ইয়ে, ড্রেনটা উপর কী হয়, রাস্তাঘাট রাস্তা উপরে হয়ে গেছে, ড্রেন নিচে, তো অটোমেটিক্যালি কী করা হয় যে রাস্তাকে যে ড্রেন রয়েছে তাকে বাড়ানোর জন্য আমরা দু সাইডে ইট গাঁথনি দিয়ে দিই, আমরা ড্রেন বানিয়ে দিই। কিন্তু মূলত যে জায়গায় ড্রেন যাওয়া ছিল, উচিত ছিল, সেই জায়গায় যায়নি বলে জল নিষ্কাশনের ব্যবস্থা ব্যাহত হচ্ছে। আমার প্রথম অবস্থায় থাকবে চিন্তাধারা যে শিলচর শহরে জল নিষ্কাশনের ব্যবস্থা একটা প্রপার প্ল্যানিং করে কী করে জল নিষ্কাশন করা যায় সেটা চিন্তা আমি প্রথম অবস্থায় করব। আমরা লক্ষ্য করেছি যে শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ড সেখানে একটা চেষ্টা করেছিল,
মাস্টার ডেনিস প্রকল্পের জন্য মাস্টার ডেনিস প্রকল্প সেটা বিতর্কিত ব্যাপার, আমি সে ব্যাপারে যাচ্ছি না। সেটা মাস্টার ডেনিস প্রকল্পের জন্য অনেক টাকা আসে, পরবর্তীকালে আবার কেন আবার টাকা ঘুরে যায় সেটা পরবর্তীকালে আমি বলবো, অন্য বিষয়ে আসলে পর। তো এখানে মাস্টার ডেনিস প্রকল্পের জন্য আমি চেষ্টা করবো, আমার চেষ্টা থাকবে প্রথম অবস্থা যে ডেনিস প্রকল্প করা। আর পানীয় জলের যে ব্যবস্থা রয়েছে, আপনারা দেখছেন যে সদরঘাট যে আমাদের প্ল্যান্ট রয়েছে, ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেটা অনেক পুরনো, অনেক পুরনো হয়ে গেছে। সেই প্ল্যান্টকে কীভাবে আপগ্রেড করা যায়, আজকের দিনে যেহেতু সরকার অনেক টাকা দিচ্ছে সেটা আমাদের প্রথম দৃষ্টি দেওয়া উচিত। সেই প্ল্যান্টকে আপগ্রেড করার জন্য আমি অবশ্যই সরকারের কাছে আবেদন জানাবো। পানীয় জল সমস্যা নিউ শিলচর এরিয়াতে আমরা লক্ষ্য করেছি যে পানীয় জলের অনেক সমস্যা, সেখানে আজকের দিন পর্যন্ত আমরা ওয়াটার কানেকশন দিতে পারিনি, সেটাকে আমি প্রথম অবস্থায় নজর দেবো। নিউ শিলচর এরিয়াতে যেভাবে পাইপ লাইনে যাতে জল দেওয়া যায়, আর আমার একটা প্রকল্প মাথায় আছে, সেটা আমি চেষ্টা করব যে শুনাইতে আমি শুনেছি নাকি বিধায়ক টাউন এরিয়াতে গ্যাস গ্যাস দিয়ে দিচ্ছেন, তা আমি প্রথম অবস্থায় এমপির সাথেও আমি সেই ব্যাপারে কথা বলেছি, এমপিও সেই কাজ চিন্তা করছেন। তো আমি প্রথম অবস্থা শিলচর শহরে যাতে পাইপলাইনে গ্যাস দেওয়া যায় সেটার জন্য আমি চিন্তা করছি। তো বোঝা গেল যে আপনার অনেকগুলো নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, কিন্তু যানজট সমস্যা এটা শিলচর, আর যানজট সমস্যা যেটা ইতিমধ্যে আমিও এসপি বা ইয়ের সাথে কথা বলে কিছু সাজেশনও দিয়েছিলাম কিছুদিন পূর্বে, এই যানজটের সমস্যা নিয়ে দেখুন তারাপুর এরিয়াতে বিশেষ করে এখানে একটি রেলওয়ে স্টেশন রয়েছে, সেখানে অনেক ট্রেন আসছে, এই ট্রেনগুলো কি করে আসলে আসার পর অনেক এখানে ট্রাফিকের সমস্যা হয়। এখানে ট্রাফিক এড়ানোর জন্য আমি প্রথম অবস্থায় ওনাদেরকে বলি যে একটা ন্যারো ডিভাইডার দেওয়া, ন্যারো ডিভাইডার দিলে তাহলে এই যে বাঁদিকে ছটা গলি রয়েছে, এই গলির যারা জনগণ রয়েছে তারা একটু কষ্ট করবেন, ঘুরে গিয়ে আসবেন। বড় বড় সিটিতে আমরা 2 কিলোমিটার ঘুরে আসতে দেখেছি, তো যার জন্য এই কষ্ট করে আসলে পর তাহলে একটা নির্ধারিত ইয়েতে সাইক্লিং হবে গাড়িগুলো, তাহলে যানজট এড়ানো সম্ভব হবে। অনেক বিভিন্ন পয়েন্ট রয়েছে, বিভিন্ন পয়েন্টে আমার কিছু সাজেশন রয়েছে, এসপি মহোদয় জানি না কী করবেন, সেই সাজেশনকে যদি কাজে লাগান তাহলে ভালো হয়। আমরা লক্ষ্য করেছি আপনাদের স্টুডিওর পাশেই একজন ভট্টাচার্য বলে আছেন, উনি ওনার সত্যব্রত ভট্টাচার্য, আমি স্যালুট জানাই ওনাকে আজকে আপনার স্টুডিওতে, এই সত্যব্রত ভট্টাচার্য ওনারই সার্ভিস দিচ্ছেন। এভাবে অনেক এনজিওর কাছে যদি এনজিওর মাধ্যমে সেই কাজগুলোকে আমরা ত্বরান্বিত করতে পারবো। আমাদের আলোচনা অনেকটা এগিয়ে গেছে, শেষ দিকে এসে যাচ্ছে, তো এবার আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, এরপরে একটা প্রশ্ন করার পরে আমাদের আলোচনা শেষ হবে। ধরে নিন আপনি টিকিট পেয়ে গেলেন, তাহলে প্রথম বিধায়ক হওয়ার পরে প্রথম কোন কাজটি আপনি করবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির নির্দিষ্ট কিছু কাজ থাকে, আর পরবর্তীকালে সরকারের নিজস্ব পরিকল্পনা, সেটা আছে আপনার, সেটা সরকারের নিজস্ব পরিকল্পনা থাকে। যদি আমি বিধায়ক হিসাবে আমাকে মনোনীত করেন আপনারা, বা দল যদি আমাকে প্রার্থিত দেয়, আর পরবর্তীকালে আপনারা আমাকে যদি জিতান আর বিধায়ক বানান, তাহলে আমি প্রথম অবস্থায় যেটা বললাম যে প্রথম অবস্থায় ট্রাফিক সমস্যা কী করে নিরসন করা যায় সেটার দিকে প্রথম অবস্থায় নজর দেব আমি। আর পানীয় জলের ব্যাপারটা আমি সাথে সাথে নজর দেব, ডেনিস যে ব্যাপারটা রয়েছে, মাস্টার ডেনিসের প্রকল্প যেটা, এটা একদিনে হবে না, কিন্তু এটা কী করে শহরবাসী সবাইকে নিয়ে মতামত নিয়ে কী করে করা যায় সেটার দিকে আমি নজর দেব। আমরা আরেকটা প্রশ্নের জবাব কিন্তু পাইনি, আপনি সেই লড়াকু দীপায়ন কি এখনও আছেন? না, আমি বলেছি আপনাকে যে 2003 ইংরেজিতে যে 3 ইংরেজি বেসিক্যালি না, আমি আগে থেকে রাজনীতি, 2003 যেদিন থেকে রাজনীতি করছি সেদিন থেকে আমি লড়াকু মনোভাব নিয়ে কাজ করছি, এখনো আছে লড়াকু, তার জন্য না, লড়াকু একটা সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য লড়াকু মানসিকতা। আর এই যে মানসিকতা সেটা 2003 না 2006 ইংরেজি থেকে শুরু হয়েছিল, যেভাবে শুরু হয়েছিল সেভাবে আজকের দিন পর্যন্ত আছে, আর সেটা সমাজ গড়ার লক্ষ্যে রয়েছে। বিজেপি দল এখন অনেক বড় হয়েছে, আপনি যখন এসেছিলেন তখন দল ছোট ছিল, এখন অনেক বড় হয়েছে, এই যে দলের পরিসর বড় হয়েছে, কংগ্রেস থেকে লোক আসছে, অমুক দল থেকে লোক আসছে, এই যে বিজেপি, এর মধ্যে বিজেপি তার নিজের জায়গাটা, পুরনো জায়গাটা তো ধরে রাখা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, এই জটিল পরিস্থিতিতে আপনারা কীভাবে দল চালাচ্ছেন? দেখুন, সেটা আমার নিজস্ব অভিমত, আমি আজকে আপনার সামনে ব্যক্ত করছি। আমরা ভারতীয় জনতা পার্টিতে অনেক কাজ করেছি, একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে করেছি, কিন্তু আজকের দিন পর্যন্ত একটা সুশৃঙ্খল গোটা ভারতবর্ষ না, গোটা পৃথিবী যদি থাকে আমি বলবো যে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দল। এখানে আমাদের ট্রেনিংও হয় কিছুদিন পরপর, নতুনরা আসবেন ভারতীয় জনতা পার্টিতে, এটা আমরা ওয়েলকাম জানাই। কিন্তু আমার ব্যক্তিগত মত হলো
যে প্রথম অবস্থায় আমরা যেভাবে দাঁড়িয়ে বন্দে মাতরম নাড়া দিয়েছি, সেইভাবে যারা নতুনরা আসছে পেছনে দাঁড়িয়ে প্রথম কয়েক বছর বন্দে মাতরম নাড়া দিন, তার পরবর্তীকালে বন্দে মাতরম নাড়া তো টিকিট দিয়ে দিচ্ছে। আমি বলছি এটা, এটাই বলছি, আমি বলছি এক্সেপশন অলওয়েজ ইজ দেয়ার, এক্সেপশন অলওয়েজ ইজ দেয়ার। কিছু আজকের দিনে গভর্নমেন্ট বানাতে গিয়ে যে যা দরকার আছে, একজন আপনি বললেন যে বন্দে মাতরম নাড়া, বন্দে মাতরম নাড়াটা আমি তার জন্যই বলছি যে ভারতীয় জনতা পার্টি কি সেটাকে আমাকে বুঝতে হবে আগে, না হলে ভারতীয় জনতা পার্টি করা সম্ভব না। সরকার বানানো এক প্রকার সংগঠন, না সেটাই বলছি সম্ভব তো হচ্ছে, তো সেই কঠিন পরিস্থিতিতে আপনি কৌশিক রায় আপনার কিভাবে দল চালাচ্ছেন? না এই যে কঠিন পরিস্থিতি, আমি বলছি যে সরকার বানানো এক ব্যাপার আর সংগঠন চালানো এক ব্যাপার। সংগঠনের হাতে যদি সরকারের রাজ থাকে তাহলে সেখান থেকে কি এটাকে সহজে আপনার সংগঠনে আসতে দেবেন না? না সংগঠনে ওই পদ্ধতিতে আসতে, হ্যাঁ ওই পদ্ধতিতে আসা দরকার। না ভারতীয় জনতা পার্টি কি আমি কেন মানে হুট করে একদম কংগ্রেস থেকে কি হলো হুট করে আপনার জেনারেল সেক্রেটারি বানিয়ে দেবেন না? হ্যাঁ এটা 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 সংগঠনে ব্যক্তিগত কমিটিতে দেবেন না, এটা কোড়া ভারতীয় জনতা পার্টি করবেও না আমি ভাবি। না এখন তো দেখায় মন্ত্রী করে দেয় কিন্তু এটা করে না। আমরা অনেকক্ষণ কথা বললাম দীপান চক্রবর্তীর সঙ্গে, তো দীপান চক্রবর্তীকে আমি শেষ প্রশ্নটা করব, এবং এই প্রশ্নটা যে কোনো শিলচরবাসীর মনের মধ্যে আছে। এই শিলচর শহরে অজস্র বেকার রয়েছেন এবং দীপান চক্রবর্তী হয়তো রাগ করতে পারেন কথাটা শুনলে, গত পাঁচ বছরে শিলচরে বেকারদের তেমন কর্মসংস্থান হয়নি, এটার জন্য কোভিডও অনেকটা দায়ী। একটা বিরাট সংখ্যক বেকার যুবক যুবতী আমাদের শহরে রয়েছেন, তো তাদের জন্য আপনি কী ভাবছেন এটাই আপনার কাছে আমার শেষ প্রশ্ন। দেখুন সেটা আমি ব্যক্তিগতভাবে শুধু ভাবো না, দলভাবে, দল ভাবছে, সরকার ভাবছে। বরাককে যেভাবে বঞ্চিত করে রাখা হয়েছিল আমাদের সরকার আসার পর, সেটা আপনাকে মানতে হবে যে বরাককে গুরুত্ব দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলুন, আমাদের চিফ মিনিস্টার বলুন, আমাদের প্রাইম মিনিস্টার বলুন, অনেকবার চিফ মিনিস্টার তো প্রায় চলে আসেন বরাকে সমস্যা দেখার জন্য, এত গুরুত্ব দিয়েছেন। বরাক ব্রহ্মপুত্র পাহাড় ব্যায়াম কোথার থেকে শুরু করেন, তো সেখানে দাঁড়িয়ে বরাকের যে ইনফ্রাস্ট্রাকচার সেটাকে আপগ্রেড করার জন্য সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে। এখানে আমার মেডিকেল কলেজ রয়েছে, অনেক ডাক্তাররা এসে এখানে কাজ করতে চান না যোগাযোগ ব্যবস্থার জন্য। শহর একটা ছোট শহর, এই শহরকে কীভাবে আসামের বড় শহরের সহিত ইয়ে করা যায় সেটার জন্য কন্টিনিউয়াস প্রসেস চলছে। আর সেটা যদি হয়ে যায় এখানে অনেক ইন্ডাস্ট্রিও আসবে, ইন্ডাস্ট্রিও কাজ, ইন্ডাস্ট্রির কাজ শুরু হবে। এই যে ইন্ডাস্ট্রিগুলো হলে পর আমি মনে করি আমাদের সরকার এই কাজগুলো করছে, এই কাজগুলো করার জন্য যখন ইন্ডাস্ট্রিগুলো হবে তখন অটোমেটিক্যালি বেকার সমস্যার অনেকটা সমাধান হবে, অনেকে কর্মসংস্থান পাবেন। সরকারিভাবে যে কাজগুলো হচ্ছে, সরকারিভাবে সরকারের একটা ইয়ে থাকে সেটাকে এড়িয়ে আমরা যেতে পারবো না। আজকে ভ্যালি নিয়ে চিন্তা নয়, বরাক ব্রহ্মপুত্রকে একসাথে জুড়ে গোটা আসাম রাজ্যকে তৈরি করার স্বপ্ন আমরা দেখছি। সেখানে বরাককে আলাদা আর আসাম ভ্যালিকে আলাদা করা আমার মনে হয় না উচিত হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুগণ, আপনারা শুনলেন দীপায়ন চক্রবর্তীর কথা, কিভাবে তার রাজনৈতিক উত্থান হয়েছে, কিভাবে আজ তিনি এই জায়গায় এসেছেন। বিজেপির মতো একটি সর্বভারতীয় দলের কাছাড় জেলা কমিটির তিনি সহসভাপতি, তিনি টিকিটের দাবিদার, এবং কেন তিনি টিকিটের দাবিদার অতি বিনয়ীভাবে তিনি বলেছেন যে তিনি বিজেপির দলের বিভিন্ন সংগঠনের সঙ্গে দীর্ঘকাল থেকে যুক্ত ছিলেন এবং এক একটি পর্যায় অতিক্রম করে করে তিনি আজকের এই জায়গায় এসেছেন। দীপায়ন চক্রবর্তী ছাত্র আসলি থেকেই বিজেপির সঙ্গে জড়িত এবং এবার তিনি টিকিট চাইছেন, টিকিট এবং তার আশা দল তাকে টিকিট দেবে। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য দীপায়ন চক্রবর্তী মহাশয়, অনেক ধন্যবাদ। আমাকে, আপনাকে অনেক ধন্যবাদ।